রিয়াদ গামী একটি ফ্লাইট ঢাকা থেকে ওড়ার কিছুক্ষণ পর SV805 ফ্লাইটটির আবু তাহের নামের ওই যাত্রীর উচ্চ রক্তচাপ দেখা দেয়। ক্রমেই খারাপ হতে থাকে তার শারীরিক পরিস্থিতি। অবস্থায় সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটটি ভারতের মুম্বাই বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চায়, কিন্তু তারা বাংলাদেশি যাত্রী অসুস্থ জেনে সেখানে নামার অনুমতি দেয়নি। পরে পাকিস্তানের করাচি এয়ারপোর্টে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। সেখানে পরীক্ষা